সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি সম্পর্কে। আর এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি। যদি আপনাকে বা আমাকে প্রশ্ন করা হয় বলুন তো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে, তবে প্রথমে মাথায় যে উত্তরটি ঘুরপাক খাবে সেটি হচ্ছে বিল গেটস। এবার যদি একটু ঘুরিয়ে জিজ্ঞেস করা হয় বলুন তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তিকে, তখন হয়তো আপনি একটু সময় নেবেন, কিন্তু ঘুরে ফিরে হয়তো বিল গেটসের নামটি আবার চলে আসতে পারে। আপনার যদি মনে হয় বিল গেটস, তাহলে আপনার উত্তরটি সম্পূর্ণরূপে ভুল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হচ্ছে মানসা মোসা, যার সম্পদের পরিমাণ ছিল $400 বিলিয়ন। আর আমার কথা শুনে যদি আপনার মনে হয় আমি বাজে বকছি, তাহলে আপনি বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় চোখ ফুলিয়ে নিতে পারেন, আর এ ব্যাপারে ইন্টারনেট আপনাকে সহযোগিতা করতে পারে। কে ছিলেন এই মানসা মোসা? মানসা মোসা ছিলেন 1400 শতকের পশ্চিম আফ্রিকার দেশ মালির মুসলিম শাসক এবং ধনকুবের। মানসা মোসা আনুমানিক 1280 সালে জন্মগ্রহণ করেন। তিনি সবার কাছে মানসা মোসা নামে পরিচিত হলেও তার আসল নাম হচ্ছে শুধুমাত্র মোসা এবং মানসা হচ্ছে তার উপাধি। মানসা অর্থ হচ্ছে সম্রাট বা শাসক বা সুলতান। তিনি প্রথম আফ্রিকান শাসক যিনি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেন। মূলত তিনি সোনা এবং লবণ উৎপাদনের বাণিজ্যের মাধ্যমে এত বিশাল সম্পদের মালিক হয়েছিলেন এবং তার দেশের মধ্য দিয়ে আফ্রিকার গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ অবস্থিত থাকায় সেখান থেকেও তিনি বিরাট অঙ্কের খাজনা আদায় করতে পারতেন। সে সময় পৃথিবীর 60% স্বর্ণের যোগান আসত মালি থেকে এবং অর্ধেকের মতো লবণের যোগানও আসত এই মালি থেকেই। শুধুমাত্র সম্পদ নয়, পশ্চিম আফ্রিকার সুবিশাল অঞ্চল জুড়ে ছিল তার সাম্রাজ্য এবং 200,000-এর অধিক সুবিশাল সৈন্যবাহিনী ছিল তার। বলা হয়ে থাকে যে তার বাহিনীতে 40,000-এরও উপর ছিল শুধুমাত্র তীরন্দাজ। তিনি ক্ষমতায় আরোহণের পর আফ্রিকার অনেক অঞ্চল তার অধীনে চলে আসে। সে সময় মালি ছিল পৃথিবীর অন্যতম ধনী দেশ এবং শিক্ষা ও জ্ঞানবিজ্ঞানের কেন্দ্রবিন্দু। মানসা মোসা সম্পর্কে সবচেয়ে বেশি যে ঘটনাটি আলোচিত হয় এবং ঐতিহাসিকভাবে তার শান শওকতের জানান দিয়ে থাকে সেটি হচ্ছে তার ঐতিহাসিক হজ যাত্রা। ব্যক্তিগত জীবনে মানসা মোসা ছিলেন খুবই ধর্মপ্রাণ এবং দানশীল প্রকৃতির লোক, আর যে কারণে তিনি হজ পালনের মনস্থির করেন এবং 1324 থেকে 1325 সালের দিকে তিনি হজব্রত পালন করার জন্য যাত্রা শুরু করেন। কিন্তু তিনি তো আর একা যেতে পারেন না, বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি বলে কথা, সাথে ছিল 60,000 লোকের বহর। এদের মধ্যে 12,000 লোক ছিল সেবক এবং প্রত্যেক সেবকের কাছে ছিল একটি করে সোনার বার। তার বহরে ছিল 80 থেকে 100টি উট, যার প্রত্যেকটি উটের পিঠে ছিল 140 কেজি স্বর্ণ। সাথে ছিল তার প্রথম প্রিয়তম স্ত্রীও, যে স্ত্রীর সেবার জন্য ছিল 500 দাসী। তিনি তার যাত্রাপথে ব্যাপক পরিমাণে দান খয়রাত করেছিলেন। মিশরে তিনি তার যাত্রা বিরতি দেন এবং এখানে তিনি এত পরিমাণ দান ও ব্যয় করেছিলেন যে মিশরে তার দানের কারণে স্বর্ণের দাম পড়ে যায় এবং সেখানে মুদ্রাস্ফীতি তথা মূল্যস্ফীতি দেখা দেয়, অর্থাৎ সব কিছুর দাম বেড়ে যায়, যে কারণে মিশরের অর্থনীতিতে একটি ধস নামে। আর এই ধস কাটিয়ে উঠতে মিশরের সময় লেগেছিল প্রায় 100 যুগেরও বেশি। কথিত আছে তিনি যাত্রাপথে প্রত্যেক শুক্রবার একটি করে মসজিদ নির্মাণ করতেন। মক্কা সফরকালে সেখানকার জ্ঞানবিজ্ঞানের চর্চা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং নিজের দেশে শিক্ষার উন্নয়ন করার জন্য তিনি ইচ্ছা পোষণ করেন। এজন্য ফেরার পথে তিনি তার কাফেলায় বিভিন্ন জ্ঞানবিজ্ঞানের বই নিয়ে এসেছিলেন এবং মক্কা মদিনার অনেক পণ্ডিত ব্যক্তিকে তিনি আমন্ত্রণ জানিয়ে তার দেশে নিয়ে আসেন। নিজ দেশে প্রতিষ্ঠা করেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে থিম্বুকতু শহরের শাঙ্কর বিশ্ববিদ্যালয়। এটি নির্মাণের পর হয়ে ওঠে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যা ছিল মিশরের আলেকজান্দ্রিয়ার পর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। সেই সময়েই এখানে 25,000 আবাসিক শিক্ষার্থী পড়াশোনা করার সুযোগ ছিল
এছাড়াও ছিল সুবিশাল একটি লাইব্রেরি। বলা হয়ে থাকে যে যেখানে পৃথিবীর সব ধরনের জ্ঞান বিজ্ঞানের বইয়ের একটি করে কপি সংরক্ষিত ছিল। 1330 সালের দিকে একবার এই থিমবুকতো শহর বেদখল হয়ে যায়। পরক্ষণেই তিনি তার বিশাল সৈন্যবাহিনী পাঠিয়ে সেটি পুনরায় দখল করে নেন। অবশেষে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি ও এই মহান শাসক আনুমানিক 1337 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। That's it all about our today's video. Thank you very much for being with us and see you later in next videos.